আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে সকালবেলা থেকে এই ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে আমাদের বাসায় মিস্ত্রি নাই, এই জন্য আর কি একটু দেরিতে উঠছি। চোখের ঘুম পাচ্ছে না, মনে হচ্ছে আর একটু ঘুমাই। তো আমার হাঁস মুরগি ডাকাডাকি করছে, আর বেলা অনেক হয়ে গেছে, রান্না বান্না করতে হবে। তো আমাদের থাকা খুবই কষ্ট হচ্ছে, আমাদের ঘরগুলো তো সবাই জানেন আপনারা আমাদের বেশ কয়েকদিন ধরে। আর শোয়ার জায়গা যদি একটু ভালো হয় রাতে, সেই নাম হলে আলহামদুলিল্লাহ ভালো হয়। এখন কি করো, অনেক কষ্ট হয়ে যাচ্ছে সবার। এই যে খাবার নিয়ে যাচ্ছে, এখন আমার মুরগির ছানা হাঁসের ছানা সবগুলাকে এখন খাবার খেতে দিব। গতকাল রাতে সবাই মিলে খাবার খায়নি, এই জন্য আর কি থালি বাসনও কম, আর মিস্ত্রিরাও নাই, এই জন্য কয়েকটাই থালি বাসন হয়েছে আমাদের। আসলে সকালের কাজগুলো না অনেক তাড়াহুড়ো হয়ে যায়, কারণ একে হাতে সব কিছু সামলানো অনেক কষ্ট করে। খাইলেও অনেক সময় শুয়ে থাকতে পারি না, বসে থাকতে পারি না, কাজ দেখে মন চাই সব কাজগুলো করে তারপরে শুয়ে বসে থাকবো। তারপরেও আমাদের শুয়ে বসে থাকার টাইম হয় না, কারণ একটার পর একটা, আরেকটার পর আরেকটা, এভাবেই আমাদের সকাল থেকে সন্ধ্যা অব্দি কখন যে দিন কাটে আমরা কেউই বুঝতে পারি না। সত্যি কথা বলতে কি, আজকে আমার চাল ফুরা গেছে, আর আমার শ্বশুর বাজারে গেছে চালের বস্তা আনার জন্য। আর আমি প্রতিদিন রান্না করার সময় এক মুঠ করে চাল তুলে রাখতাম হাঁস মুরগির জন্য, তো আজকে ওইগুলো আজকে আমি রান্না করব। আর অনেকেই বাজে কমেন্ট করেন আপনারা যে আপু রান্নাঘরে এরকম কেন, তো আমার যারা ভিডিও দেখে অবশ্যই জানে যে আমি কতটা পরিষ্কার, আর আমার বাড়ির কাজ চলতেছে অনেকেই জানেন আপনারা। তো সেই ক্ষেত্রে আমার বাড়ি অগোছালো হয়ে আছে আর সব কিছু এলোমেলো, এই জন্য আর কি, আর এই জায়গাটা একটু বেশি ইয়ে হয়ে আছে, কারণ চারপাশ থেকে পানি পড়তেছে, দেওয়ালে যখন পানি দেওয়া হচ্ছে তখন এইদিকেও সব চলে আসছে, এই জন্য আর কি নোংরা হয়ে আছে। এটা রান্না হলে গা তারপরে আমরা খাবো। এখন বাজে কয়টা, 9:30 বাজে গেছে, রান্না করে খাবার খেতে খেতে আমাদের আজকে কয়টা, 11টা বেজে যাবে। তো অলরেডি রান্না বান্না হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে খাবার খেতে বসে গেছি। তো চালের কথা বলতে না বলতে আমার শ্বশুর চালের বস্তা নিয়ে হাজির হয়ে গেছে, আর সকালে খাওয়া দাওয়া তো শেষই হয়ে গেছে, এখন আমি দুপুরে রান্নাবান্না করতে চলে যাব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল